অভিযোগ উঠেছিল আগেই, তবে প্রাথমিকভাবে অভিযোগ ছিল ভারতের প্রতিবেশীর বিরুদ্ধে। এবার সেই অভিযোগের তীরে বিদ্ধ ভারতও। অভিযোগকারী কানাডা, অভিযুক্ত ভারত এবং চীন, কিন্তু অভিযোগটা কি? কানাডা 2019 এবং 2021 সালে সেদেশে জাতীয় নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কমিশন তৈরি করেছিল। প্রথমে কানাডার অভিযোগ ছিল তাদের জাতীয় নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেছে চীন। সেই অভিযোগ নিয়ে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় কানাডার ফরেন ইন্টারফেয়ারেন্স কমিশনকে। গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হয় তদন্ত চলাকালীন ভারতের বিরুদ্ধেও সেদেশে জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ তুলেছে ট্রুডো সরকার। তবে চীন এবং ভারত একসঙ্গে জোট বেঁধে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেছিল কিনা তা নিয়ে কোনো মন্তব্য করেনি কানাডা। কানাডা যে নথির ভিত্তিতে ভারতের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে সেই নথিও ট্রুডো সরকারকে সরবরাহ করতে বলেছেন তদন্ত কমিশনার। কমিশন সরকারের দেওয়া সেই নথি পরীক্ষা করবে এবং কানাডা সরকার প্রতিক্রিয়া হিসেবে কি পদক্ষেপ করেছে তা মূল্যায়ন করবে। বিদেশি কোন শক্তির কানাডার জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ করার অবকাশ রয়েছে কিনা তাও খতিয়ে দেখবে তদন্ত কমিশন। চলতি বছরের 3রা মে-র মধ্যেই কমিশন অন্তর্বর্তী তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়ার কথা। চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে বছরের শেষ দিনে, অর্থাৎ 31 ডিসেম্বর। চীন এবং ভারতের পাশাপাশি কানাডা নির্বাচন প্রভাবিত করতে রাশিয়া এবং ইরানের কোনো ভূমিকা রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে কমিশন। কানাডা সরকারের দাবি, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ক্ষমতা থেকে সরাতেই বিদেশি শক্তিরা চেষ্টা চালিয়েছিল। গত সেপ্টেম্বরে খলিস্তানে জঙ্গি হরদীপ সিংহ নিজ্জরের খুনের জন্য কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতকে নিশানা করেছিলেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কিন্তু 2 সপ্তাহের মাথাতেই সুর নরম করে ট্রুডো জানান বিষয়টি নিয়ে নয়াদিল্লির সঙ্গে সংঘাতের পথে হাঁটতে চান না তিনি। কিন্তু বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে নয়াদিল্লির চাপ সত্ত্বেও ট্রুডোর পক্ষে খলিস্তান পন্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা কঠিন, কারণ ট্রুডোর একটি সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দিচ্ছেন। যে সরকার টিকিয়ে রাখার জন্য তাকে সমর্থন নিতে হচ্ছে নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিত সিংহের। জগমিত নিজে ঘোষিত খলিস্তান পন্থী। গত অক্টোবরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতায় জয়শঙ্কর সেই পরিস্থিতির দিকে ইঙ্গিত করে কানাডার খলিস্তান পন্থীদের দৌরত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। দেশ থেকে কানাডার 41 জন কূটনীতিককেও বহিষ্কার করেছে ভারত। নয়াদিল্লির দাবি, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কারণেই তাদের দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে। ফলে খলিস্তানি ইস্যু নিয়ে ভারত এবং কানাডার কূটনৈতিক সম্পর্কে বড় সড় চির ধরেছে এবং কানাডা এখন ভারতের দিকে অভিযোগের যে তীর ছুড়েছে তা সেই চিরকে ফাটলে পরিণত করতে পারে বলেও মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তবে কানাডার তোলা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে ভারত। ভারতের দাবি, কানাডার সরকার সেদেশে নির্বাচনে হস্তক্ষেপ করার যে অভিযোগ এনেছে তা ভিত্তিহীন, কোনো প্রমাণ ছাড়া কানাডা অভিযোগও তুলেছে বলেও দাবি করেছে ভারত।